নমস্কার ইউটিউবের সকল দর্শকদের জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং মাতৃস্থানীয় যারা আছেন পিতৃসম যারা আছেন সকলকে প্রণাম জানাই এবং আমার শিবুমাকে যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে পৃথিবীর আলোক এনেছেন আমার শিবুমাকে প্রণাম জানাই প্রণাম জানাই আমার পিতৃদেবকে প্রণাম জানাই যিনি আমাকে সপ্তকৌল অভিষিক্ত করেছেন এবং জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন প্রণাভিষিক্ত কৌলভিষিক্ত রাজ্যভিষিক্ত এবং সিঞ্চন সিঞ্চন ক্রিয়াবিধি ক্রমে ক্রমে মহারুদ্র বিষয়ক দ্বারা জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন আমার গুরুদেবকে আমি প্রণাম জানাই যার আদর্শে অনুপ্রাণিত পরম পিতা পরম প্রেময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই বিশ্বজননী মা শারদামাকে প্রণাম জানাই ছোট্ট থেকে যেখানে আমার যা আমার মনমন্দিরে আমার অন্তর অন্তর আত্মাস্থলে আমার গৃহমন্দিরে যিনি সর্বত্রই বিরাজ করেন সে বিরাজময়ী কৃপাময়ী করুণাময়ী প্রেমময়ী জগত জননী জগত নাসিনী তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই প্রথমেই বলি আমাদের চলার পথে অনেক কিছু নিয়ম আমরা মেনে চলে থাকি তার মধ্যে পড়ছে গগনের দেবতা লিঙ্গ প্রকৃতি রত্ন ধাতু মূল ধূপ বীজমন্ত্র দান অবতার পূজা পাঠ স্মরণ মনন চিন্তন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কিছু না কিছু কাজ আমরা করে থাকি এবং আমরা কোথাও না কোথাও বেরিয়ে যাই কর্মের জন্য পড়াশোনার জন্য কেউ রুজি রোজগারের জন্য বিদ্যার্থীরা স্কুলে যাওয়ার জন্য কলেজে যাওয়ার জন্য কিছু না কিছুভাবে তো আমরা বেরোই ঘর থেকে তার জন্য বিশেষ কিছু টটকা আমি দিয়ে থাকছি যেগুলো করে আপনারা উপকৃত হয়েছেন আজ 35 বছর আপনাদের সেবায় আমি আছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন বইয়েতে আমি লেখালেখি করি সেখানের মাধ্যমে আর অবভিয়াসলি এখন ইন্টারনেটের যুগ ইউটিউবের মাধ্যমে ইউটিউব আপনাদের অনেক কিছু দিয়েছেন আমার প্রোগ্রামে অগণিত ভক্ত শিষ্য আছে আমি জানি প্রচুর ভক্ত শিষ্য দেশ বিদেশ মিলিয়ে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয় আজকে আমার বিরাট আনন্দের বিষয় গর্বের বিষয় এটাই আমার মায়ের আশীর্বাদ আমাদের এই দেশের ছেলেরা বিদেশে গিয়ে বিচরণ করছে তারা একদম বিদেশের মাটি কাঁপিয়ে দিচ্ছে খুব ছোটো থেকে আমি তাদের দেখেছি যখন আমেরিকা থেকে কানাডা থেকে নাইজেরিয়া থেকে এবং জাপান থেকে এবং অস্ট্রেলিয়া থেকে ফোনগুলো আসে আমার আনন্দ হয় তখন অবশ্যই তার বাবা মায়ের আশীর্বাদ তো আমার এই জ্যোতিষ এবং তন্ত্র সাধনার কিছু চলার পথকে সুগম করার জন্য আপনাদের জন্য বিশেষ কয়েকটা টোটকা আমি আজকে বলছি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে এই মন্ত্রটা পাঠ করবেন অহল্লা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরী তথা পঞ্চকন্যা শরণ্যেত্যং মহাপাতকম এই মন্ত্রটি পাঠ করবেন পাঠ করার পর মেয়েরা বাঁ পা আর ছেলেরা কিন্তু ডান পা দিয়ে বিছানা থেকে নামবেন কি বলবেন অহল্লা দ্রৌপদী কুন্তী তারা পঞ্চদরী তথা পঞ্চকন্যা শরণ্যেত্যং মহাপাতকম নাশনম এই মন্ত্রটি পাঠ করবেন ভীষণ 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 ভালো হবে আর করে দেখুন দুবার বললাম এই জন্য আর বলছি সোমবার সোমবার যখন বাড়িতে আপনারা বেরোবেন একটু দুধ মুখে দিয়ে বেরোবেন দেখবেন ভীষণ ভালো কাজ পাবেন মঙ্গলবার যারা বাড়ি থেকে বেরোবেন একটু গুড় মুখের দেবেন ভীষণ ভালো হবে বুধবারে যখন বাড়ি থেকে বেরোবেন একটু তেলে ভাজা মুখে দেবেন এবং বৃহস্পতিবার যখন বেরোবেন একটু দই মুখে দিয়ে বেরোবেন শুক্রবার যখন বেরোবেন একটু যব আমরা সবাই চিনি যব বা ছোলার ছাতু ছোলার ছাতু আমরা সবাই জানি ছোলার ছাতু একটু মুখে দিয়ে বেরোবেন যারা শুক্রবারে বেরোবেন যারা শনিবারে বেরোবেন অবশ্যই একটু আদা নুন অবশ্যই আদা বা নুন একটু একত্রিত করে মুখে দিয়ে বেরোবেন রবিবার যারা বেরোবেন গব্য ঘিত একটু মুখে দেবেন মানে ঘি একটু মুখে দেবেন ভীষণ ভালো হবে এবার আসছি রবি
রবিবার যেটা বেরোবেন আমি বলেছি, কিন্তু রবির দেবী কে? রবির দেবী হচ্ছে মাতঙ্গী। রবির অবতার কে? রাম। এবং মন্ত্র কি? রবিবার দিন যদি মন্ত্রটি পাঠ করে বেরোন ভীষণ ভালো হবে। ওং হাং হিং স, ওং হাং হিং স, ওং হাং হিং হিং স, ওং হাং হিং হিং স, এই মন্ত্রটি পাঠ করবেন। ভোগ হচ্ছে কি? গুড় কল্প অন্ন, গুড় দ্বারা অন্ন। লিঙ্গ হচ্ছে পুংলিঙ্গ, দিক হচ্ছে পূর্ব, বর্ণ হচ্ছে জবা, সদৃশ্য হচ্ছে রক্ত, ধূপ গুগুল, ধাতু হচ্ছে তাম, জাতি হচ্ছে ক্ষত্রিয়, রত্ন হচ্ছে রবির মানিক। রত্ন কি? মানিক্য, আপনারা জানেন। মূল হচ্ছে বিল্লমূল, রবির গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র। বোঝা গেল? তাহলে রবিবার যখন আপনি বাড়ি থেকে বেরোবেন, গব্য গীত দিয়ে বাড়ি থেকে শুভ, যেখানেই যান, ছেলে মেয়ে আপনি যে কর্মেই যান, কিছু না কিছু তো কর্ম করতে আমরা বাইরে যাই, এটা করবেন, দেখবেন ভীষণ ভালো হবে। এবার আছে চন্দ্র। চন্দ্র দেবীকে মা কমলা, অবতারকে ভগবান শ্রীকৃষ্ণ। মন্ত্র কি? ওং সাং সিং স, ওং সাং সিং সং স, ওং সাং সিং সং সং স, ওং সাং সিং সং সং স, ওং সাং সিং সং সং স, এই মন্ত্রটি 28 বার পাঠ করবেন, ভীষণ ভালো হবে। নম সোমায় নমঃ, নম সোমায় নমঃ, এই মন্ত্রটি ওর সঙ্গে অ্যাড করে দিলাম, দেখবেন ভীষণ ভালো হবে। ভোগ কি? ঘৃত কল্পন্ন, ঘৃত পক্কন্ন। ভোগ লিঙ্গ হচ্ছে স্ত্রী, বায়ুকণ হচ্ছে শুভ, বর্ণ হচ্ছে সাদা, চাপা ধূপ, ধাতু হচ্ছে শঙ্খ, রত্ন হচ্ছে মুক্ত, জাতি হচ্ছে বৈশ্য, মূল হচ্ছে ক্ষীরিকা, ক্ষীরিকা মূল, গোত্র চাত্রেয়। এটা অনেক জানেন না অনেকে, আমি বিস্তারিত তথ্য দিয়ে দিলাম। চন্দর কালার বর্ণ বিবরণ, দেবী অন্য, রং অবশ্যই অবশ্যই এটা করবেন, ভীষণ ভালো হবে। যখন সোমবার বেরোবেন বাড়ি থেকে, প্রথমেই বলেছি কিচ্ছু না, একটা দুধ মুখে টাচ করে বেরোবেন, ভীষণ ভালো আসছে। এবার আসছি মঙ্গল। মঙ্গলের দেবী হচ্ছে মা বগলা, অবতার হচ্ছে নৃসিংহ, মন্ত্র চং ক্রাং ক্রিং ক্রং ক্র স ব্রহ্মায় নম, ওং ক্রাং ক্রিং ক্রুং ক্রুং 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 স ব্রহ্মায় নম। যাদের মাঙ্গলিক দোষ, যাদের ভৌম দোষ, যাদের মাঙ্গলিক, এই মন্ত্র পাঠ করলে অনেক কেটে যায়। অবশ্যই দোষ কাটানোর একটা বিশেষ পর্ব আছে, পদ্ধতি আছে, সনাতন জ্যোতিষ কোথায়, এবং সনাতন বেদ মন্ত্র দ্বারা এই মঙ্গল দোষ খণ্ডন করা উচিত। বিশ্বনাথ শাস্ত্রীর গবেষণা লব্ধ থেকে বলছি, লাল পোলা পড়লে মঙ্গল দোষ কাটে না, এটা আমার গুরুমুখী বিদ্যা। গুরুদেব বলেছেন মঙ্গল দোষের এই নিয়ম আছে, মাঙ্গলিক দোষ কাটাতে গেলে এই নিয়ম। তাহলে অবশ্যই এই নিয়মগুলো মানবেন। আর ভোগ হচ্ছে নিরামিষ সিদ্ধপক্ষ, লিঙ্গ হচ্ছে পুং দিগ্গলি, বর্ণ হচ্ছে দক্ষিণ, দিক হচ্ছে দক্ষিণ, বর্ণ হচ্ছে রক্তবর্ণ, দক্ষিণ দিক এবং রক্তবর্ণ, ধূপ দেবদারু, ধাতু হচ্ছে তামা, রত্ন হচ্ছে প্রবাল, সবাই জানেন। জাতি হচ্ছে মঙ্গলের জাতি কি? ক্ষত্রিয় বর্ণের, ক্ষত্রিয়, ক্ষত্রিয়। গোত্র কি? ভরদ্বাজ। মঙ্গলের গোত্র কি? ভরদ্বাজ। এগুলো বিশেষ তত্ত্ব আমি দিচ্ছি আপনাদের জানানোর জন্য, জানবেন বুঝবেন, তারপরে বিচার বিশ্লেষণ আপনাদের। মার কৃপা, আত্মার সঙ্গে আত্মার কানেকশন না হইলে আমার কাছে আসা যায় না। এবারে বুধ। বুধ দেবীর অবতার হচ্ছে ত্রিপুরা সুন্দরী, বুধ দেবীর আরাধ্য দেবী হচ্ছে ত্রিপুরা সুন্দরী, অবতার হচ্ছে বুদ্ধ। ওং বাং ব্রিং বং ব, ওং বাং ব্রিং বং ব, যারা ব্যবসা করছেন, যাদের বুধ নিজস্ব আছে, যাদের পড়াশোনায় খুব অমনোযোগী, তারা এই মন্ত্রটা বিশেষভাবে পাঠ করবেন। ওং বাং ব্রিং বং বং ব বুধায় নম, ওং বাং ব্রিং বং বং ব বুধায় নম, ওং বাং ব্রিং বং বং ব বুধায় নম। ভোগ হচ্ছে পায়েস,
লিঙ্গচ নিপুংস, দিগলি হচ্ছে উত্তর, বর্ণ হচ্ছে দুর্বার্ণাস্য বর্ণ, ধূপ দেবদারু, ধাতু হচ্ছে কাঁসা, রত্ন হচ্ছে পান্না। জানে বুধের অশুভ চললে, বুধ নিজস্থ হলে, লগ্ন থাকলে আমরা একটু বুধকে স্ট্রং করে থাকি, তখন বলি পান্না আছে। পান্নার আবার এ সম্বন্ধে বলেছি, পান্নার বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, এটা কিন্তু অবশ্যই জানতে হবে। এবার আসছি বৃহস্পতি, বৃহস্পতি দেবী হচ্ছে সিন্ধু, অবতার হচ্ছে বামন, মন্ত্র হচ্ছে ঐং ওং ঐং সিং বৃহস্পতে নম, ঐং সিং বৃহস্পতে নম, ঐং সিং বৃহস্পতে নম, ওং ঐং সিং বৃহস্পতে নম। ভোগ হচ্ছে মিষ্টি দধিযুক্ত অন্ন, লিঙ্গ হচ্ছে পুংলিঙ্গ, ঈশান কোণ ভীষণ শুভ, বর্ণ হচ্ছে হলুদ, ধূপ দশহরা, ধাতু হচ্ছে দস্তা, রত্ন আপনারা সবাই জানেন যে বৃহস্পতিকে যখন আমরা উচ্চস্থ থাকে, বা বৃহস্পতি যখন নিচস্থ থাকে, বা বৃহস্পতি যখন লগ্নভাব থাকে, তখন আমরা এটা জ্যোতিষ বিচার বিসর্যের বিষয়, বৃহস্পতির অবশ্যই রত্ন বলবো। পিতপগ্রাজ, বৃহস্পতি জাতি হচ্ছে ব্রাহ্মণ, এবং মূল আমরা যেটাকে জানি বামুনহাটি বলি, মূল বৃহস্পতির গোত্র আপনারা জানেন, অনেকে জানেন না, আমি বলছি বৃহস্পতির গোত্র হচ্ছে আঙ্গিরস। আজকে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে বন্ধুদের জন্য, সকলের জন্য, সর্বস্তরের মানুষের জন্য আমি আছি, এটা মায়ের আশীর্বাদ, অগণিত ভক্ত শিষ্যের মাঝে আমি, আমার দেয়া টোটকা, আমার দেয়া তথ্য, আমার দেয়া প্রতিকার, আমার দেয়া রেমেডি সাপোর্ট নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, তাতে আপনারা জয়লাভ করছেন, এটা মায়ের আশীর্বাদ, আমার জ্যোতিষ সাধনা, আমার হাজ্যস, আমি অতি ক্ষুদ্রাতীত মানুষ, মায়ের চরণে আপনাদের সঙ্গে। সবার ভালো হোক, শুভ হোক, এই শুভ কামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, অপরকে সুযোগ করে দিন। সবার ভালো হোক, মঙ্গল হোক, এই শুভ কামনা করি। ওম পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবভবিষ্যতে। হরি ওম তৎসতম, হরি ওম তৎসতম, হরি ওম তৎসতম। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।